দর্শক, এখন রয়েছে দেশের বিমা খাত ও আসন্ন বাজেট প্রত্যাশা নিয়ে বিশেষ আলোচনা। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ইটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা যেমনটা বলছিলাম যে আজকে বিমা খাত নিয়ে আলোচনা করব, এবং আপনি যেহেতু এই সেক্টরের সেক্টর নিয়ে আপনি আপনি প্রফেশন বাই প্রফেশন এখানে আছেন, তো আমরা শুরুতে আমরা জানতে চাইব যে আমি একটু নেগেটিভ অ্যাপ্রোচ নিয়েই হচ্ছে শুরু করছি, যে এই সেক্টরটা কিন্তু এখনও অন্যান্য দেশের মতো আমাদের দেশে এতটা পরিচিত হয় নাই, এটা এটার পেছনে কারণটা কী আসলে? ধন্যবাদ। আসলে বীমা বললেই সবাই এক ধরনের নেগেটিভ কথা ভেবে থাকে, যে বীমা বললে হয়তো অনেক হতাশার জায়গা আছে, বীমা বললেই মনে করা হয় যে এখান থেকে অপ্রাপ্তি আছে। কিন্তু বাংলাদেশের বীমা ইতিহাস কিন্তু অনেক পুরনো, প্রায় 100 বছরের ইতিহাস। আমরা হয়তো সেভাবে বীমাটাকে পরিচিত এবং এটার মাধ্যমে আমাদের গ্রাহককে হয়তো সেই সেবার জায়গায় নিয়ে যেতে পারিনি। উন্নত বিশ্বের দেশে বীমা সেবাটা অনেকটা বাধ্যতামূলকভাবে চলে আসার কারণে মানুষের সেটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আমাদের দেশগুলোতে আমরা কিন্তু বিমাকে এখনো সেই জায়গায় নিয়ে যেতে পারিনি। প্রথমত আমাদের প্রতিষ্ঠানগতভাবে দুর্বলতা আছে, আমাদের পলিসিগতভাবে বা আমাদের রাষ্ট্রীয়ভাবে যে আমাদের দিক নির্দেশনা, বিশেষ করে বিমাকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু যেভাবে ওন করতেন, কারণ উনি এই বিমা খাতের একজন ব্যক্তিত্ব ছিলেন এবং 73 থেকে 75 পর্যন্ত বিমাকে যেভাবে উনি দিক নির্দেশনা দিয়েছিলেন, পরবর্তীতে 75 থেকে কিন্তু আমরা প্রায় 2000 পর্যন্ত সেভাবে এর গতিশীলতাটা পাইনি। বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ 2011-তে আসার পরে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার পরিকল্পনা মাফিক কিন্তু এখন জাতীয় বিমা দিবস হচ্ছে, বিমা মেলা হচ্ছে, মানুষকে বিমার প্রতি আগ্রহ করার জন্য অ্যাওয়ারনেস করা হচ্ছে মিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। ফলে মানুষ যতদিন এটাকে বুঝবে, ওন করবে, ততদিনই এটা আরো ভালো হবে। সেক্ষেত্রে প্রযুক্তিগত ব্যবহার, ডিজিটাল টেকনোলজিকে ইনক্লুশন করলে এটা আরো এগিয়ে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। আর আমরা একটিমাত্র ডিস্ট্রিবিউশন চ্যানেল দিয়েই এই বিমা খাতটা পরিচালিত হতো, বর্তমানে কিন্তু আমাদের এর সাথে ব্যাংক অ্যাসুরেন্স যুক্ত হয়েছে সহযোগী হিসাবে। ব্যাংকের প্রতি মানুষের যে আস্থার জায়গা আছে, তার সাথে বিমার যদি এর ডিস্ট্রিবিউশন হয়, আমাদের বিপণন খাত হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে মানুষের মধ্যে আস্থা এবং সেবার জায়গাটা তুলে ধরতে হবে। একটা হতাশার জায়গা, যেটা আপনি নেগেটিভের কথা বলছেন, আপনি তুলনামূলকভাবে যদি দেখেন, কখনোই কিন্তু বিমা টাকা মানে মার যাবে না, কখনো না কখনো পাওয়া উচিত, এখন সেটা দেরিতে পায়। আমি যদি এই শতাংশের মধ্যে দেখাই যে হয়তো 40 ভাগ লোক দ্রুত ক্লেম পেয়ে গেছে, বাকি 40 ভাগ লোক দেরিতে পেয়েছে, আর বাকি 20 ভাগ লোক এখনো পায়নি, পাবে বলে আশায় আছে, এই যে হতাশার জায়গাটা হচ্ছে 60 ভাগ লোকের কারণে। কিন্তু যেই 40 ভাগ লোক ক্লেম পেয়েছে, তারা বলবেও না, এটা তাদের প্রাইভেট ইনফরমেশন, আমরা অতীতে বলতাম না, বর্তমানে আমাদের কর্তৃপক্ষ আমাদের কার কি ক্লেম রেশিও সেভাবে জানানোর জন্য নির্দেশনা দিয়েছে। এবং চার্টার লাইফ এর যদি আপনি হিস্ট্রি দেখেন, ওরা কিন্তু 100 ভাগ ক্লেম দেওয়ার মানে দাবিদার, এবং আইডিআরে তো সে যে রিপোর্ট পাবলিশ হয়েছে সেখানে আমার কোম্পানি 100 ভাগ দাবি দিয়েছে। এখন আমার মতো হয়তো আরো 5-7টা কোম্পানি 100 ভাগ দাবি দিচ্ছে। আমাদের লাইফ ইন্স্যুরেন্সের 36টা বা 35টা কোম্পানি এখনো কার্যত আছে, তার মধ্যে যদি 10টা কোম্পানি দেয়, বাকি 25টা যদি দেয় কিন্তু বিলম্বে দেয়, তার দায়ভারও কিন্তু আমাদের এই 10টি কোম্পানির উপরে এসে আপনার কথাটার সূত্র ধরে আমি বলছিলাম, বলবো যে আপনি যেটা বলছিলেন যে 40 ভাগ লোক পাচ্ছে, 40 ভাগ লোক একটু ডিলে হচ্ছে, পাবে হয়তো বাট একটু ডিলে হচ্ছে, আর কিন্তু তারা বলছে না, ঠিক আছে, যারা পাচ্ছে তারা বলছে না, বা যারা পাচ্ছে না শুধুমাত্র তারাই বলছে, কিন্তু এই যে বিষয়টা এটা কিন্তু হওয়ার কথা না। যেটা আমার টাকা আমি পাবো সেটা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে অবশ্যই আমার আমার প্রাপ্য হবে, কিন্তু সেই ডিলেটা কেন হচ্ছে? এই জায়গাটাই তো আমরাও বলছি যে কেন, এটা তো আপনার অধিকার। একটা ব্যাংকের পলিসি ম্যাচুরড হলে, আপনার এফডিআর ম্যাচুরড হলে আপনাকে তো ব্যাংকের পিছনে হাঁটতে হবে না, কিন্তু ইন্স্যুরেন্সে কেন হাঁটতে হবে? আমরাও সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পেরেছি এবং আমরা এখন দ্রুত দেওয়ার জন্য চেষ্টা করছি। যদি আমি আমার প্রতিষ্ঠানের কথাই বলি, যেদিন ম্যাচুরড হচ্ছে সেদিনই কিন্তু কল সেন্টার থেকে কল যেয়ে তার তথ্য যদি মিলে যায়, তার 3 দিনের মধ্যে ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে বলা হচ্ছে। তো এই কাজগুলো এখন হচ্ছে, অতীতে এই জিনিসগুলো, সেই অ্যাওয়ারনেস গুলো ছিল না, ফলে আমাদের একটা, আমরা কি বলবো, নেতিবাচক জায়গায় চলে গিয়েছিলাম, সেখান থেকে আমরা আবার পরিবর্তন করে ভালো কিছু করার চেষ্টা করছি।
জি, আরেকটা বিষয় হচ্ছে যে বিমা বিমার পলিসিটা, যেটা কর্পোরেট সেক্টরে এই পলিসিটা যতটা হচ্ছে পপুলার হয়েছে, সেটা কিন্তু সাধারণ ব্যক্তি পর্যায়ে এতটা পরিচিতি পায়নি। এর পেছনে কারণ কি? আর আরেকটা বিষয় আমি এটার সাথে যুক্ত করব যে যেটা কর্পোরেট সেক্টরে বিমা পলিসিটা পরিচিতি পেয়েছে, সেখানেও কিন্তু আমাদের দেশে, আপনি যেটা যেমনটা বলছিলেন যে বাইরের দেশে এটা বাধ্যতামূলক, কিন্তু আমাদের দেশে কর্পোরেট সেক্টরেও প্রত্যেকটা সেক্টরে এই পলিসিটা হচ্ছে বাধ্যতামূলক কেন করা হচ্ছে না, বা এটার জন্য এই দায়ভারটা কাদের? বাধ্যতামূলক আছে, আপনি 50 জনের বেশি কর্মী হলে বিমা না নিতে হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা নিচ্ছে কি নিচ্ছে না এটা দেখবে কে? সেই এনফোর্সিং এজেন্সিটা নেই আমাদের দেশে। সরকার কিন্তু প্রথম জাতীয় বিমা দিবসে করেছে, যারা আমাদের শ্রমিক বিদেশে যাচ্ছে তাদের বিমা বাধ্যতামূলক। কিন্তু তারা যে বাধ্যতামূলক, সেটা যখন অথরিটির মাধ্যমে এয়ারপোর্ট দিয়ে চেকিং হচ্ছে, সে জায়গায় যদি প্রপার চেকিং না হয় তাহলে কিন্তু এই বাধ্যতামূলক করেও সেটা কার্যত হচ্ছে না। সেই ক্ষেত্রে তারপরেও বলবো, যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে এমপ্লয়ীদের বেনিফিটের বিষয়ে মানুষ সরব থাকে, সেক্ষেত্রে কোম্পানিগুলো কিন্তু তা গ্রুপ ইন্স্যুরেন্স নিয়ে তার কর্মীদেরকে সহায়তা করছে। কিন্তু ব্যক্তিক্ষেত্রে মানুষ যতদিন না পর্যন্ত অ্যাওয়ার হবে ততদিন না পর্যন্ত কিন্তু তার প্রয়োজন মনে করবে না। মানুষ কি করছে? মানুষ বিনিয়োগ করছে কোথায়? ব্যাংকে বিনিয়োগ করছে, ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে, মানে ট্রেজারি বন্ড বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করছে, শেয়ার মার্কেটে। সেখানেও কিন্তু তার ক্ষতি, লাভ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বিমাটা কিন্তু এক ধরনের নিরাপত্তা। এখানে কিন্তু বলা হচ্ছে না অধিক মুনাফা দিব, কিন্তু আমরা যখন দেখছি বিমা থেকে অধিক মুনাফা পাবো না, তখন কেউ তো বিমা করতে চাচ্ছি না। তাহলে বিমাকে বাধ্যতামূলক করতে হবে, বিমাকে প্রয়োজন হিসাবে প্রয়োজনে পরিণত করতে হবে। এখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যদি ভালো সেবা দিয়ে বিমাকে প্রয়োজনে পরিণত করতে পারতো তাহলে বিষয়টা অনেক ভালো হতো। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। আমার গত রাতেই আমার ছোট ভাই বলছিলেন যে সে সপ্তাহখানেক আগে ইন্ডিয়ায় গিয়েছে, সে ছাড়া বাকি সবাই যারা ওখানে বিল দিচ্ছে সবাই কোনো না কোনো ইন্স্যুরেন্স কোম্পানির নাম বলে দিচ্ছে যে ওই ইন্স্যুরেন্স কোম্পানি আমার ক্লেম সেটেল করে দিবে। কেন? কারণ ওদের পুরো ইকোসিস্টেমই সাথে হেলথ ইন্স্যুরেন্সটা যুক্ত হয়ে গেছে। স্বাস্থ্য বিমা প্রত্যেক মানুষ মনে করে যে আমার পকেট থেকে কেন টাকা যাবে, আমি বিমা কোম্পানিকে টাকা দিব আর আমার যখন স্বাস্থ্য সেবার প্রয়োজন হবে বিমা কোম্পানি আমার সেই পলিসির এগেনস্টে আমার সুবিধাটি দিবে। এই যে অ্যাওয়ারনেসটা, এই যে প্রয়োজনীয়তা, এটা তো আমরা তৈরি করতে পারিনি, মানে আমাদের জাতিগতভাবে বা আমাদের দেশের সামষ্টিকভাবে। কারণ আমাদের সরকার বলেছে সবার জন্য প্রাথমিক সেবা দিবে, কিন্তু সরকারের সেই মেকানিজম দিয়ে তো পুরো স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব নেই। ফলে বর্তমানে সরকার উপলব্ধি করতে পেরেছে এবং এখন উদ্বুদ্ধ করছে যাতে আমরা স্বাস্থ্য বিমাকে এবং অন্যান্য বিমাকে মাধ্যমে মানুষের নিরাপত্তাটা নিশ্চিত করতে চাই। বিমা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করবে। নিরাপত্তা কিসের? আপনার স্বাস্থ্যের, আপনার সম্পদের, আপনার সঞ্চয়ের, আপনার বৃদ্ধ বয়সে পেনশনের মাধ্যমে, আপনার সন্তানের শিক্ষার মাধ্যমে। এই জায়গাগুলো যদি বিমা প্রয়োজন, সেটা কিন্তু আমরা এখনো বলবো যে আমাদের বিমা কোম্পানিগুলোর ব্যর্থতা, যে আমরা এই প্রয়োজনটা সাধারণ মানুষের মধ্যে আনতে পারিনি। এবং আমি আমি আনতে এই গেলে আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা নিয়ে আবার হয়তো আমরা আবার শুরু করব, কিন্তু তার আগে একটি বিরতি নিয়ে এসেছি। দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। দর্শক, বিরতির আগে দেশের বিমা খাত ও বাজেট প্রত্যাশা নিয়ে কথা বলছিলাম চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হকের সঙ্গে। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরব। এবং বিরতির আগে আপনি যেমনটা বলছিলেন যে বারবার যে আমার প্রশ্ন ছিল যে সাধারণ মানুষের কাছে এটা এখনও কেন পরিচিতি পায় নাই বা এই অনাস্থা তৈরি হয়ে আছে, এটার অ্যাগেনস্টে আপনি যে কথাটি বারবার বলছিলেন যে আমাদেরও মানে প্রপার সার্ভিসটা হচ্ছে যেটা পাচ্ছে না, আস্থার সংকটটা এখান থেকে হয়তো তৈরি হয়েছে, এই সার্ভিসটা এনশিওরের পেছনে দায়ভারটা কাদের? না, এটা সামগ্রিকভাবে হবে, বিষয়টা এককভাবে আমরা দেখতে চাই না বা বলাও সুযোগ নেই। বিকজ ওই যেটা একটু আগে বলছিলাম যে এটা এনফোর্সমেন্ট এজেন্সি যদি না দেখে, বিমা কোম্পানি তো যে বলতে পারে না আপনার কোম্পানিতে 50 জনের অধিক কর্মী আছে আপনি কেন ইন্স্যুরেন্স নেয়নি, এটা এনফোর্সমেন্ট এজেন্সি দেখবে। নীতির জায়গাটা অত্যন্ত প্রয়োজন, যে আমি যে কথাটা বলছিলাম যে বাধ্যতামূলক বিমা করার যে প্রয়োজনীয়তা। আমি যদি পার্শ্ববর্তী দেশের কথা বলি, সেখানে দেখেন রাষ্ট্রীয় বিমা যোজনা
অথবা শস্য বীমা যোজনা, স্বাস্থ্য বীমা যোজনার মাধ্যমে সরকার এক তাদের জনগণকে বীমার সেবার আওতায় নিয়ে এসছে, এবং সেখানে রাষ্ট্র এবং প্রাদেশিক সরকার এবং ইন্স্যুরেন্স কোম্পানি সম্মিলিতভাবে এই কর্মসূচিটা নিয়েছে। তাহলে আমাদের দেশেও যদি আমরা এইভাবে পরিকল্পনা মাফিক আসতে পারি, যেহেতু আপনি বাজেটের কথা বলছেন, আজকে দেখেন আমাদের যে বড় একটা ঝড় বা জলোচ্ছ্বাস হয়, সাইক্লোন হয়, সেখানে প্রচুর কৃষির ক্ষতি হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, আমরা কার দিকে তাকিয়ে থাকছি? আমরা সরকারের দিকে তাকিয়ে থাকছি। কিন্তু আজকে যদি আমাদের কৃষি বীমা, শস্য বীমা, অথবা আমাদের গবাদি পশু যদি বীমাকৃত থাকতো, আমাদের সম্পদ যদি বীমাকৃত থাকতো, তাহলে কিন্তু আমরা এই ক্ষতিপূরণটা বীমা কোম্পানির মাধ্যমে হতো, মানুষের ব্যক্তিগত ক্ষতি হতো না, রাষ্ট্রেরও ক্ষতি হতো না। ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে? ইন্স্যুরেন্স কোম্পানি প্রোটেকশন দিবে, রিস্ক প্রোটেকশন, সেই জন্য সে প্রিমিয়াম পাবে। এখন সেই প্রিমিয়াম তো একজন ব্যক্তি দিলে হবে না, সকল কৃষক যখন একটা 10 টাকা করে দেয়, যদি আমি বলি বাংলাদেশে 1 কোটি কৃষক থাকে, তাহলে যদি 10 টাকা করে দেয়, মাসে 10 কোটি টাকা পায়, বছরে 120 কোটি টাকা আসে, কৃষি খাতকে আমি কিন্তু একভাবে নিরাপত্তা বলয়ে আনতে পারি। তেমনটি সরকার দেখছেন কৃষি খাতেই, যদি আমি বলি কৃষি খাতে ভর্তুকি দিচ্ছে, সারে ভর্তুকি দিচ্ছে, বিভিন্ন ধরনের বীজে ভর্তুকি দিচ্ছে, অথবা ইরিগেশন বা ইলেকট্রিসিটিতে ভর্তুকি দিচ্ছে, কিন্তু সরকার সেই ভর্তুকিটা না দিয়ে যদি বীমা ব্যবস্থাপনার সাথে সংযুক্ত হতো, তাহলে কিন্তু আজকে এই বীমা খাতটা এগিয়ে যেতে পারতো। তেমন দেখেন স্বাস্থ্য খাতের কথা যদি বলি, আজকে মানুষের আউট অফ পকেট এক্সপেন্স 72 টাকার উপরে, তার মানে হচ্ছে একজন ব্যক্তিকে 72 টাকার উপরে খরচ করতে হচ্ছে নিজের পকেট থেকে, বাকিটা হয়তো 18 টাকা সরকার দিচ্ছে। কিন্তু এটা যদি আজকে বীমার মাধ্যমে হতো, তাহলে কিন্তু এই জায়গাটায় নেমে 30 বা 30-এর নিচে নামিয়ে যাওয়া যেতে পারতো। 30 টাকা হয়তো আমি আমার আমি একটা রুম রেন্ট 5,000 টাকা, আমি 2,000 টাকার রুমে থাকতে পারি, বাকিটা আমি দিলাম, কিন্তু বীমা কোম্পানি তো আমাকে নির্দিষ্ট অ্যামাউন্টের সহযোগিতা পারত। তাহলে আজকে আমি যদি এই কৃষি খাত এবং স্বাস্থ্য খাতকে বাজেটে নজর দিয়ে সেই খাতে বীমাকে অন্তর্ভুক্তি করার করা যেত, তাহলে কিন্তু সামগ্রিকভাবে সরকার অনেক উপকৃত হতো। সরকারের দারিদ্র বিমোচন কর্মসূচিতে বৃদ্ধ ভাতা দিচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের একটি গ্রাম একটি কর্মসূচি করছে, সেই সব কর্মসূচিকে যদি বীমার মাধ্যমে অন্তর্ভুক্তি করা হতো, তাহলে কিন্তু এই দারিদ্র মানে আমাদের যে বিপিএল কমিউনিটি, বিলো পভার্টি কমিউনিটি, যারা দরিদ্র শ্রেণীর নিচে আছে, তাদেরকে কিন্তু বীমার অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা সেবাও দিতে পারতাম, এতে আমার প্রিমিয়াম আসতো এবং ভালো সেবাটা নিশ্চিত হতো। এবং এটা তো একটা, এর সাথে যদি আমরা প্রযুক্তিকে, যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশে সফল হয়েছি, বর্তমানে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যেতে চাচ্ছি, তাহলে খেয়াল করে দেখেন আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির অনেকেই কিন্তু এই যে ভালো সেবাটা কিভাবে দিবে, ডিজিটাল পদ্ধতিতে যদি দিতে পারতো, তাহলে কিন্তু দ্রুত মানুষ সেবা পেতো, অ্যাকাউন্টেবল হতো, মানুষ জানতো যে আমার কবে টাকাটা জমা পড়েছে, কবে টাকাটা আমি পেতে পারি, এবং প্রত্যেকটা কোম্পানির সেই সক্ষমতার প্রয়োজন। সরকার কিন্তু এই বাজেটের মাধ্যমে বলতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো শতভাগ ডিজিটালাইজ হয়ে গেছে, তাকে কিন্তু একটা প্রণোদনা দিতে পারবে বা তাকে একটা কর ছাড় দিতে পারে। তাহলে কি হবে, আজকে হয়তো আমরা 5-6টা কোম্পানি সফল হয়েছি, আর বাকি কোম্পানিগুলো তখন এই সুবিধা নেওয়ার জন্য নিজেদেরকে সফল করবে, এবং তখন কিন্তু সামগ্রিকভাবে এই সেবাটা উন্নত হবে এবং আমি আপনার আমি জায়গাটা আপনার তৈরি এই হবে। কথাটা একটু ইন্টারাপ্ট করছি, যে যেমনটা আপনি বলছিলেন ডিজিটালাইজেশনের কথা, গ্রাহক সেবা যদি ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসে, সেক্ষেত্রে গ্রাহক সেবা এবং বীমা খাতে ব্যবস্থাপনায় কী কী পরিবর্তন আসতে পারে, এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কীভাবে উপকৃত হতে পারে? অনেক অনেক পরিবর্তন, অনেক আস্থার জায়গা, প্রথমত তো আস্থার জায়গা তৈরি হয়, কারণ আপনার কনফিডেন্ট আপনার টাকাটা কোথায় জমা পড়লো, টাইমলি জমা পড়লো কিনা। বর্তমানে কিন্তু প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি টাকা জমা দেওয়ার সাথে সাথে আইডিআর এর মাধ্যমে এবং তার কোম্পানির মাধ্যমে আপনার কাছে তথ্য যাচ্ছে যে আপনার টাকাটা জমা পড়েছে কিনা, এবং যদি না জমা পড়ে তখনই তো আপনার প্রশ্ন হবে আমি টাকাটা দিলাম জমা হলো না কেন, তাহলে আপনি কোম্পানিকে অ্যাকাউন্টেবল করতে পারছেন। এবং প্রতিটা ক্ষেত্রে আপনি আপনার কন্ট্রোলটা আপনার কাছে, যে আমার টাকা জমা দিয়েছি, আমি কত সেবা পাবো, কবে আমার এটা ম্যাচুর হবে, ম্যাচুর ডেটে কেন দিত না, আপনি কিন্তু তখন প্রতিষ্ঠানকে দায়বদ্ধ করতে পারবেন। এবং ম্যাচুরিটির ক্ষেত্রে যে টাকাটা, তখন কিন্তু আপনি অনলাইন মানে ডিজিটাল ব্যাংকিং লেনদেনের মাধ্যমে, আমাদের মোবাইল ব্যাংকিং লেনদেনের মাধ্যমে দ্রুত সম্পন্ন করতে পারবেন। তাহলে এই যে পুরো ইকোসিস্টেমটা আসলে কি হবে, গ্রাহকের
আস্থার জায়গাটা তৈরি হবে, এবং তাহলে মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী অন্তর্ভুক্তি হওয়ার কোনো সুযোগ নেই, যে ওর উপর কার উপর ডিপেন্ডেন্সি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি, তখন মানুষ জানবে যে আমি টাকা জমা দিয়েছি, আমি জানি কত টাকা জমা দিয়েছি, আমি জানি আমি কত টাকার সুবিধা পাবো সেটাও আমি জানি, সুবিধার দিন কবে সেটাও জানি, এবং সুবিধাটাও আমার অ্যাকাউন্টে টাইমলি চলে আসছে 3 দিন বা 5 দিন, যেটা আমার দলিলে লেখা আছে। কিন্তু এখন বছর, 1 বছর 2 বছর কেন ঘুরতে হবে? তাহলে সেই জায়গাটাকে অ্যাকাউন্টেবল করার জন্য কিন্তু এই ডিজিটাল প্রযুক্তির অত্যন্ত অন্তর্ভুক্তি অত্যন্ত প্রয়োজন, এবং আমাদের যারা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তারা এটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে। এবং আপনারা হয়তো জানেন ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডেড প্রজেক্টে এখানে কিছু কর্মসূচি চলছে, সেটার ফেজ 1 চলছে। হোপফুলি এটাকে আরো যদি সাকসেসফুল করতে পারে, এখানে মাত্র 4টি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় জীবন বিমা কর্পোরেশন, সাধারণ বিমা কর্পোরেশন, আমাদের কর্তৃপক্ষ এবং একাডেমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু বাকি যে 82টা বা 81টা কোম্পানি তাদেরকেও যখন অন্তর্ভুক্ত করা হবে, তাহলে কিন্তু এই জায়গাটা আরো বেশি বেগবান হবে, সেবার বেগবান হবে, মানুষের রাস্তার জায়গা তৈরি হবে। আমি বলবো এই জায়গাগুলোকে যদি বাজেটে আরেকটু নজরে আনা যায়, তাহলে আমি যেই কথাগুলো যদি সামারি করি, যে আমাদের সোশ্যাল যে ইন্স্যুরেন্সের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সামাজিক নিরাপত্তার বলয়ের মাধ্যমে, তার মাধ্যমে বিমাকে অন্তর্ভুক্ত করা যেতে পারে, স্বাস্থ্য বিমার খাতকে অন্তর্ভুক্ত করা যেতে পারে, স্বাস্থ্য সেবাকে স্বাস্থ্য বিমার মাধ্যমে অন্তর্ভুক্তির মাধ্যমে মানুষের এই আউট অফ পকেট এক্সপেন্সটাকে কমানো যেতে পারে, কৃষি এবং শস্য এবং কৃষি খাত যুক্ত যিনি আমাদের খাতগুলোকে বিমার আওতায় নিয়ে আসা যেতে পারে। আর বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমাদের পার্শ্ববর্তী দেশে এরকম শত শত উদাহরণ আছে, আমরা সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এখানে সফল হওয়ার সুযোগ আছে। এবং সর্বশেষ যে কথাটা এসছে, এই সকল কিছুর সাথে প্রযুক্তি এবং নীতিমালা, সরকার যদি এখানে কঠোর হয়, সঠিকভাবে সিদ্ধান্ত নেয়, আমরা প্রতিষ্ঠানগুলো তার অনিয়ম থেকে বেরে হয়ে আসতে বাধ্য, এবং এবং তখনই কিন্তু এখানে ভালো ভালো প্রফেশনাল আসবে, ভালো সেবা হবে, আবার ভালো সেবা হলে ভালো গ্রাহক তৈরি হবে, এবং ভালো গ্রাহক তখন কিন্তু তাদেরই মাধ্যমে আমাদের আবার নতুন নতুন গ্রাহক তৈরি হবে। এই পুরো সামনেই বাজেট, সিস্টেমটাকে আমাদের সামনেই দিতে হবে। বাজেট, এবং আমরা যেমনটা জানি যে আপনাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন থেকে কিছু প্রস্তাবনাও দেয়া হয়েছে, তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই আসছে বাজেটে আপনাদের প্রত্যাশাগুলো কি কি? যেমন আমরা জানি যে গেইন ট্যাক্সটা রিমুভের কিছু একটা প্রস্তাবনা দেয়া হয়েছে, আর এর সাথে আরও কিছু বিষয় অ্যাড করা হয়েছে, তো কীভাবে? অ্যাসোসিয়েশন তো আসলে আমাদের সকল প্রতিষ্ঠানের থেকে আমাদের বিভিন্ন মতামত নিয়ে তারা প্রস্তাবনা দিয়েছে, আমি সেটাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। কারণ হচ্ছে এখানে আমাদের যে গেইন ট্যাক্সের বিষয়টা, আমাদেরকে এখানে যদি ওয়েভার করা হয়, আমাদের যে ভ্যাট দেওয়ার কথা হয়, বিশেষ করে স্বাস্থ্য এবং নন লাইফ খাতে 15% ভ্যাট দিতে হয়, যেখানে এখনো ইন্স্যুরেন্সের পেনিট্রেশনই আমি বাড়াতে পারিনি, এখানে যদি ভ্যাটের খাতটাকে আমি বলবো না পুরোপুরি খাত রিমুভ করে দেওয়া, এখন 15%-এর জায়গায় যদি 5% ভ্যাট ধরা হয়, তাহলে কি হবে, মানুষের উপরে এর ব্যয়ভারটা কমে আসবে, মানুষ এমনি ইন্স্যুরেন্স করতে চায় না, স্বাস্থ্য বিমা করতে চায় না, তাকে যদি ভ্যাট দিতে হয় তাহলে তো সে এটার কিছুটা উপরে ইন্টারেস্ট 100 টাকায় বাড়বে। আরো 15 টাকা, হ্যাঁ, সেই জায়গায় আগ্রহটা তৈরি হতে পারে। সো আমি, এবং আরেকটা বিষয়, আমাদের এই যে যারা এজেন্ট আছে, আমরা এরা কিন্তু সবাই কমিশন এজেন্ট, এরা কিন্তু ইন্স্যুরেন্সের মানে পার্মানেন্ট ব্যক্তিত্ব না, তারা যে আয়টা করে তার উপরেও ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, ট্যাক্স না দিলে সরকার কিভাবে চলবে, সরকারের অগ্রগতি কিভাবে হবে? আমি বলছি না সেই জায়গাটা পুরোপুরি নির্মূল করার জন্য, কিন্তু আমি বলছি সেই জায়গায় আরো বেশি আমাদের প্রতি সহায়ক হলে, আমরা একটা সময় ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে গেলে তখন কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে অনেক বেশি সরকারকে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। জি, আমরা আসলে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের এখানেই আজকে শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে সংযুক্ত হবার জন্য। একুশে বিজনেসকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর। জি, ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ দেশের বিমা খাত ও বাজেট প্রত্যাশা নিয়ে কথা বলছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক। আমরা আবারও নিচ্ছি একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে, আমাদের সঙ্গেই থাকুন।